ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে জানাই সবাইকে স্বাগতম। আজকের বিষয়বস্তু হলো ভগবানের উপর বিশ্বাস কম হতে থাকলে কি করব। সত্যি কথা বলতে কি, ভগবানের প্রতি বিশ্বাস কম হতে থাকলে পুরো জীবন পত্রেই কঠিন হয়ে যাবে। প্রতি মুহূর্তেই কঠিন মনে হবে, অনেক হতাশা নিরাশা দুশ্চিন্তায় ভরপুর হয়ে যাবে, সবসময় নিজেকে একা মনে হবে। আর ভগবানের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখে চলতে থাকলে সেই সকল দুশ্চিন্তা হতাশার থেকে আমি এক সুন্দর মুক্ত জীবনের অনুভব করে এগিয়ে যেতে থাকবো। আরেকটা দিকে দেখা যায়, যখন নিজের উপরে বিশ্বাস কম হতে থাকে, অর্থাৎ আত্মবল বা আত্মবিশ্বাস কম হতে থাকে, তখন ভগবানের উপরও বিশ্বাস আমার কম হতে থাকে। আবার দেখা যায়, যখন আমি অন্যের উপর দোষারোপ বেশি করতে থাকি, নিজের ভুল ত্রুটি কম দেখি, তখনও আমার ভগবানের উপর আস্থা অনেক কমে যায়। আবার তাও দেখা যায়, যখন আমি আধ্যাত্মিকতা এবং মেডিটেশনের অভ্যাস থেকে আমি জীবনকে খুব ব্যস্ততার মধ্যে নিয়ে যাই, যেখানে শুধুই নেগেটিভ নেতিবাচক চিন্তাধারার মধ্যে আমার জীবন পর্যায়ে চলতে থাকে, জীবনধারাকে আমি অতিবাহিত করতে থাকি, তখনও আমার ভগবানের প্রতি থেকে একটা বিশ্বাস, ভগবানের প্রতি আমার একটা ভাবনারও দূরত্ব আমার বেড়ে যেতে থাকে। কিন্তু ভগবানের উপর বিশ্বাস কম হওয়া কিছুতেই চলবে না, কারণ ভগবান তিনি যিনি সর্বশক্তিমান, যিনি এই সৃষ্টির মালিক, যিনি সৃষ্টির রচয়িতা, যিনি আমার সর্বসময়ের সাথী, যিনি কল্যাণকারী। প্রতি মুহূর্তে যে আমি ভালো থাকছি, ভালো থাকবো, তা ঈশ্বরের কল্যাণেই আমি ভালো থাকছি, ঈশ্বরেই আমাকে সামর্থ্য দিচ্ছেন, শক্তি ভরছেন, তার জন্যই তো আমি চলতে পারছি। তাহলে যিনি সেই প্রধান উৎস, সেই উৎসকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমার জীবন পথটা একটু কঠিন হয়ে যায় এবং খুবই কষ্টকর হয়ে মনে হতে থাকে। তার জন্য বলবো যে ভগবানের উপর প্রতি মুহূর্তেই শুধু বিশ্বাস রাখা নয়, আমার বিশ্বাস বাড়াতে থাকতে হবে। যত বিশ্বাস বাড়াবো তত নিজের উপরে বলও বাড়বে এবং সব কঠিন দিনগুলোকে আমি সুন্দর দিনে পরিণত করতে পারবো। তার জন্য খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলবো। একবার এক মহিলা, যিনি সব সময় ভগবানের নাম করতে থাকেন, ভগবানকে ডাকতে থাকেন, উনি আলাদা করে পূজা অর্চনা করার সময় পেতেন না, কারণ সবসময় উনি রান্নাঘরে ব্যস্ত থাকতেন, কিন্তু রান্না করতে করতেই উনি নিরন্তর তার মন ভগবানের সাথে যুক্ত রাখতেন, ভগবানের নাম করতে থাকতেন। এমনই এক দুপুরবেলায় উনি ভগবানের নাম করেই যাচ্ছেন, ভগবানকে স্মরণ করছেন, এমন সময়েই বিরাট বড় এক আওয়াজ বাইরে, এবং উনি দৌড়ে গিয়ে বাইরে দেখতে পেলেন ওনার উঠানে ওনার 8 বছরের সন্তান উপর থেকে পড়ে গেছে, আর একদম অনেক রক্ত, অনেকটা ক্ষতবিক্ষত হয়েছে। উনি সব কিছু কিছু সময়ের মধ্যে ভুলে উনি কাউকে ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না, কারণ বাড়িতে কেউ নেই। উনি এই 8 বছরের সন্তানকে কুলে নিয়ে 1 কিলোমিটার দূরে সেই হাসপাতাল, উনি দৌড়ে হাসপাতালের দিকে ছুটতে লাগলেন, এবং সে যাওয়ার পথে ভগবানকে অনেক গালাগাল দোষারোপ করছেন যে ভগবান, আমি তোমাকে এত স্মরণ করি, তারপরও তুমি আমার সন্তানের সাথে এত বড় ঘটনা করলে, তুমি কিভাবে করতে পারলে এই কাজ, তুমি কি আমার বুদ্ধিতে একটু দিতে পারলেন না যে সন্তানকে একটু খেয়াল করো, বা সন্তানের বুদ্ধিতে একটু নিয়ে আসতে পারলে না যে সেই জায়গা থেকে সে যেন পড়ে না যায়, তুমি কি আমার একটু রক্ষা করতে পারলে না। এভাবে দোষারোপ করতে করতে উনি হাসপাতালে পৌঁছে গেলেন। হাসপাতালে পৌঁছার পর সময় মানে মতো ডাক্তারও পেয়ে গেছেন, ডাক্তার চিকিৎসা করলো সময় মতো, এবং ডাক্তার বলল যে এত বেশি ভাবার কিছু নেই, এমন কিছু ক্ষতবিক্ষত হয়নি, সেরে যাবে কিছু সময়ের মধ্যে। তো সব কিছু সারাই হয়ে যাওয়ার পর ঘরে ফিরে আসলো সন্তানকে নিয়ে, বাড়ির বাকিরাও চলে আসলেন, কিন্তু সেই মহিলার মনে ভগবানের প্রতি বিশ্বাস উঠে গেল। ভগবানকে বরাবরই দোষারোপ করছেন এবং অনেক প্রশ্নের মুখে রাখছেন, এক মায়ের মমতা ভগবানকে অনেক চ্যালেঞ্জ দিচ্ছে যে কিভাবে এই কাজ করতে পারলেন। মনের মধ্যে প্রশ্ন উঠতে থাকলো
যে যখন আমার সন্তান পড়ে গিয়েছে যেই জায়গাটাতে পড়েছে, এর আগের দিনই এখানে অনেক বড় একটা লোহার পাইপ ছিল যেটা গতদিনই মিস্ত্রিরা সরিয়ে দিয়েছে। যদি সেই উঠানের সেই সমতল জায়গাতে না পড়ে কালকের সেই জায়গার মধ্যে পড়তো, তাহলে তো এই সন্তানকে বাঁচানো যেত না। তারপর মনের মধ্যে প্রশ্ন করছে, কিছুদিন আগে 6-7 দিন আগে ওনার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, ওনার শিলিও খোলা হয়নি, মানে উনি এক বালতি জলও উঠাতে পারেন না, কিন্তু তারপরও 25 কিলো ওজনের সেই সন্তানকে নিয়ে 1 কিলোমিটার পথ উনি কিভাবে পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন? ভগবান যদি তার শক্তি সামর্থ্য না দিত তাহলে তা কিভাবে সম্ভব হলো? তারপর উনি জিজ্ঞেস করতে থাকলেন, যেই ডাক্তার 2টা বাজলেই চলে যায় সেই ভালো ডাক্তার আজ 3:30 পর্যন্ত হাসপাতালে ছিলেন, এই যে এই বেশি সময় ধরে হাসপাতালে ছিলেন তা কেন ছিলেন? নিশ্চয়ই ভগবান সেই সাহায্য করেছেন বলি উনি ওনার সন্তানকে নিয়ে যাওয়ার পরের সাথে সাথেই ডাক্তারি পরিষেবা পেয়ে গেছেন এবং সেরে উঠেছেন। তাহলে এতগুলা সাহায্য, এতগুলা শক্তি সামর্থ্য, এতগুলা ব্যবস্থা কে করে দিয়েছে? নিশ্চয়ই ভগবান করে দিয়েছেন। আর তখনই উনি টিভিতে এক প্রবচন দেখছেন, প্রবচনে বলা হচ্ছে যে ভগবান, সংকট তো আমাদের জীবনে আসবেই, কিন্তু ভগবান সংকটকে তো থামাতে পারবে না, কিন্তু সংকটকে সম্মুখীন করার মতো যে শক্তি সামর্থ্য সেটা আমাদের মধ্যে ভরে দেন, এবং সেই শক্তি সামর্থ্য নিয়েই কিন্তু আমরা সংকটকে পার করে এগিয়ে যেতে পারি। তার জন্য ভগবানের উপর বিশ্বাস আমার অবশ্যই থাকা দরকার, কারণ উনি কল্যাণকারী, উনি আমার জন্য যা করবেন তার পেছনে অবশ্যই কল্যাণ আছে। 1000টা বিপদ আসলেও একটা পথ উনি অবশ্যই রাখবে যার দ্বারা আমার 1000টা বিপদ নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। এই জন্য কিছুতেই ভগবানের সাথে আমার সম্পর্ক যেন দূরের না হয়, সবসময় যেন কাছের হয়, এবং ওনার প্রতি বিশ্বাস এবং নিশ্চয় যেন আমার অটুট থাকে। ওম শান্তি।